তাহজদার ফজোরে রভার সাথে যার রহমতপূর্ণ প্রভাত হইতার আলহামদুলিল্লাহর বিল্লা আইলা ম ইন সালাতু সলামু আইলা সৈকী দিল মুসালীম আম্মা বাবা দু ফাউদুল্লাহি মিনা শইত নে রজিম বিসমিল্লাহির রহমান রহিম আসলাত ওসালাম আলিক ইয়া রসুল্লাহ ও আইলা আলিকা ও আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসলাত ওসালাম আলিক ইয়া নবী আল্লাহ ও আইলা আলিকা ও আসহাবিকা ইয়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাহ নবী সাল্লাহ তাইলা আলহি ওয়াসাল্লামের আলিসান ফরমান যে ব্যক্তি আমার উপর একবার বার দুরুশরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি আমার উপরে দশ বার শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক ও তালা ওই ব্যক্তির উপরে এক শতবার বার রহমত নাজিল করেন আর যে ব্যক্তি প্রতিদিন আমার উপরে শতবার বার দুরুশরী পাঠ করবে আল্লাহ তাবারক তালা ওই ব্যক্তির উপরে হাজার বার রহমত নাজিল করেন সাল্ল আল হাবিব সাল্লাহ তহমদ স্লাহ তলি ও দর্শক ও শ্রোতা আজ ইনশাল্লা তালা আর হেমদপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠানে কোরআনে পাকের তেলোয়াত শুনবো আমরা হামদে বাড়ি তালা নাতে রসুলে মকবুল সাল্লাহ তাইলা আলি ও সাল্লামও শোনাবো আপনাদেরকে আর এর পাশাপাশি একটি বিষয় নিয়েছি আজ আলোচনা করার জন্য কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য ভালো কথা আপনাদের কাছে পৌঁছানোর জন্য কিছু হাদিসে পাক আর কিছু আয়াতে মোবারক তর্জমাও আপনাদেরকে শোনাব ইনশা আল্লাহ তাবারাকাল আজকের বিষয় আগে আপনাদেরকে জানাই এরপরে আমরা কোরআনে পাক শুনবো ইনশাআল্লাহ এমন একটা বিষয় আজ নিয়েছি যে বিষয়ের কারণে আজ ঘরের মধ্যে অশান্তি বা সমাজের মধ্যে অশান্তি মানুষ এমন পর্যায়ে চলে যায় এই বিষয়টার কারণে আত্মহত্যা করতেও দ্বিধাবোধ করে না সংসারকে পরিবার পরিজনকে ছেড়ে দিতেও দ্বিধাবোধ করে না এমনকি এই বিষয়ের কারণে মানুষ নিজের এলাকাও ছাড়তে বাধ্য হয় কঠিন একটি বিষয় আজ আমরা যদি সাথে থাকি অনুষ্ঠানের শালাতালা তালা অনেক কিছু জানতে পারবো বুঝতে পারবো যে এই বিষয়টা কতটা ক্ষতিকারক একজন ব্যক্তির জন্য হতে পারে সেটা দুনিয়ার যদি হয় আর যদি সেটা হয় আখেরাতের তবে তার অবস্থা তো আরও করুণ হয়ে দাঁড়ায় আসুন আজকের বিষয় জানি এরপরে কোরআনে পাকের দল শুনবো আজকের বিষয় আমরা নিয়েছি লাঞ্ছনা লাঞ্ছনা কাকে বলে কত প্রকার এবং কি কি কোরআনে পাকের মধ্যে কি এসেছে আর হাদিসে মোবরাকা কি আসছে এই লাঞ্চনা নিয়ে কিছু কথা বলবো কোনো ব্যক্তি যখন লাঞ্ছিত হয়েছে সে বুঝতে পারছে জীবনে তিক্ত বাস্তবতা কতটুকু খারাপ হয়ে থাকে আজ ইনশাল তালা এই বিষয় নিয়ে কথা বলবো সাথেই থাকবেন ইনশারের কথা আলম আসুন আমরা কোরআনে পাকের তেল অশ্রবণ করি সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাই আলম মহম্মদ সাল্লাহিস্লাম بسم الله الرحمن الرحيم. مدهامتان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نطاقتان فبأي آلاء فبأي ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في القيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء رَبِّكُمَا ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام মাশাআল্লাহ এই কোরআনে পাক যে আমরা তেলোয়া শ্রবণ করলাম এই কোরানে পাকের অসংখ্য জায়গাতে লাঞ্চনা বা লাঞ্ছিত এই শব্দটা আল্লাহ তাবারেকত আলা বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে এই শব্দটা পাওয়া যায় কখনো লাঞ্চনাদায়ক শাস্তির কথা বা লাঞ্ছিত ব্যক্তিরা এভাবে করে যেমন সুরাহ কালামের দশ নম্বর আয়াতে তালের তাবারকতাল করেন এবং এমন কারো কথা শুনবেন না যে বড় বড় শপথকারী লাঞ্ছিত এই যে শব্দটা লাঞ্ছিত বা লাঞ্চনা যদি দুনিয়ার দিক থেকে দেখি যখন কোনো ব্যক্তি অপমানিত হয় বা কাউকে অপমান করা হয় সেই অপমানের যন্ত্রণাটা সে সহ্য করতে পারে না একটা পর্যায়ে গিয়ে এমনভাবে সে লাঞ্ছিত হয় বা অপমানিত হয় শেষ পর্যন্ত বিভিন্ন খারাপ দিক সে বেছে নেয় এরপরে যতটুকু পারে সে অর্থাৎ চেষ্টা তো করে সম্ভবত আরও করা উচিত ওই খারাপ দিকগুলো যেটা শরিয়াত হুকুম করে না বা শরিয়াত নিষেধ করছে এমন কাজ তো করা উচিতই নয় আর আমরা করবও না তারপরেও মানুষ কী করে অপমান বা লাঞ্ছিত হওয়ার পরে নিজের সমাজ ছেড়ে দেয় মা বাবা ছেড়ে দেয় ঘর বাড়ি ছেড়ে দেয় এটা দুইটা দিক ভাই একটা হলো যে ব্যক্তি লাঞ্ছিত আর একটা হলো যারা লাঞ্ছনা লাঞ্ছিত করে অপমানিত করে আর কিছু মানুষ আছে মানুষকে লাঞ্ছিত করে বা অপমান করে মজা পায় মজা নেয় আর একটা হলো গিয়ে যে ব্যক্তি লাঞ্ছনার শিকার সে জানে এর তিক্ততা কতটুকু যখন নিজ পরিবারের কাছে নিজের সন্তানদের সামনে এলাকার কোনো ব্যক্তি তাকে অপমান করে বা লাঞ্ছিত করে তখন ওই ব্যক্তির অবস্থাটা কোথায় থাকে একটা শব্দ শুনি সবচেয়ে ভালো সেই বুঝে একটা শব্দ আমরা প্রায় সময় শুনি যে এই মুহূর্তে যদি মাটি ভাগ হয়ে যেত আহ আমি যদি মানুষ কেন আর কখন কোন পর্যায়ে পৌঁছে গেলে তখন এই কথাগুলো বলে তো যারা মানুষকে এভাবে কষ্ট দিয়ে মজা পায় হয়তো বা আপনাদের সাথেও কখনো এমনটা হবে যেমন কর্ম তেমন ফল লাঞ্চনা নিয়ে কথা অবশ্যই শুনবো রাফি ভাই আজ আমাদের সাথে আছেন কতটুকু ধৈর্য ক্ষমতা মানুষের থাকে আর কতটুকু লাঞ্ছনা সে সহ্য করতে পারবে একটা দুনিয়াতে আর একটা আখেরাতে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি লাঞ্ছিত হয় পালানোর জায়গা আছে হ্যাঁ মুখ লুকানোর জায়গা আছে বা আত্মগোপন করার জায়গা আছে বা এটার একটা অপশনও আছে রিকভার করার সুযোগ সুযোগ আছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে এরপরে ওই পরিবেশের কাছে যেখানে আপনি লাঞ্ছিত হয়েছেন সেখানে আপনি কষ্ট হলেও ধৈর্য ধারণ করে থাকতে পারবেন আশা করা যায় কিন্তু কালকে আমতের ময়দানে যদি লাঞ্ছিত হই আল্লাহ তাবার কতালা যে আয়াতে কারিমের মধ্যে প্রায় আয়াতে কোরআন অনেক জায়গাতে এটা বলেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে বা লাঞ্ছনাদায়ক শাস্তি তারা পাবে ওই লাঞ্চনা থেকে কিভাবে আপনি বাঁচবেন না তওবা করার সুযোগ আছে না সেখান থেকে পালায়নের সুযোগ আছে না ফিরে আসার সুযোগ আছে না কিছু করার সুযোগ থাকবে না সেখানে যা করছেন পৃথিবীতে সেটাই আপনার অফ হয়ে যাবে আর ওটা নিয়েই সেখানে উঠতে হবে আর সেই আমল নামার উপরে ভিত্তি করেই আপনাকে লাঞ্চনা আর লাঞ্ছিত আর শাস্তি যেটাই বলেন না কেন হয়তো বা আপনার আশেপাশে বা আপনার জানা মতে অনেক ব্যক্তি কেমন পাবেন লাঞ্চনা বা লাঞ্ছিত হওয়ার পরে সে অনেকটাই অর্থাৎ কষ্ট পেয়েছে আমরা এই কাজগুলো থেকে নিজেকে বাঁচাই এবং আশেপাশে যারা এমন কাজগুলো করে তাদেরকেও আমরা নেকির দেওয়ার বোঝানোর চেষ্টা করি রাফি ভাই আজ আমাদের সাথে আছেন লাঞ্ছনা নিয়ে শুরুতে দেখি রাফি ভাই আমাদেরকে কি শুনান রাফি ভাই কোন থেকে শুরু করবেন কিছু কিছু শব্দ এমন আছে জি যেগুলা শ্রবণ করার পরে না দিলের মধ্যে একটা ক্রপম্পিত ভাব চলে আসে কেমন যেন একটা ভূমিকম্প ভিতরে চলে আসে যে এই ভয়াবহ শব্দটা না জানি আমার উপর কোন একদিন চলে এর শিকার আমি হয়ে যাই তো এর মধ্যে থেকে একটি শব্দ এমন রয়েছে লাঞ্চনা লাঞ্ছনা শব্দের বাংলা অনেকগুলো সামর্থক শব্দ রয়েছে যদি সহজ করে বলি লাঞ্ছনা শব্দটি এরকম রয়েছে যেমন তিরস্কার করা নিন্দা করা অপমান করা ইত্যাদি ইত্যাদি আর এই লাঞ্ছনা শব্দটি আমাদের সমাজে আমাদের পরিবারে খুব বেশি পরিচিত এর সাথে আমরা খুবই প্রত্যেক দিন প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমরা এর সাথে ওঠা বসা করছি হয়তো কাউকে করছি বা কারোর মাধ্যমে নিজে লাঞ্ছিত হচ্ছে তো এই লাঞ্ছনার শিকার আমরা কখন হয় বা কীভাবে আমি লাঞ্ছিত হই তো তখনই একজন ব্যক্তি লাঞ্ছিত হয় যখন কি ওই ব্যক্তি আল্লাহ এবং তার প্রিয় হাবিজ সাল্লাহু আলিহাল্লামের দেখানো পথ মতকে অনুসরণ অনুকরণ করা থেকে বিরত থাকে তখনই সে ব্যক্তি কোনো না কোনোভাবে লাঞ্ছিত হয়ে যায়

আর ওই হারামটা সম্পর্কে সাধারণ মানুষ যখন জেনে যায় যে এই ব্যক্তি এই হারাম কাজের সাথে জড়িত তখনই তো তার লাঞ্ছনার পথ ক্লিয়ার হয়ে যায় তখনই সেই মানুষের সামনে লাঞ্ছিত হতে থাকে জি জি অবশ্যই আল্লাহ আজ্লাহ কোরআনুল করিম ফুরকানুল হামিদে অসংখ্য জায়গায় যেমনটি আপনি বলেছেন এই লাঞ্ছনাদায়ক শাস্তি লাঞ্ছনার ব্যাপারে আমাদেরকে হুশিয়ার করেছেন যেমনটি সুর আলী ইমরানে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ইসাদ করেন তিনি আমাদেরকে লাঞ্ছিত করেন তো এই লাঞ্ছনা যে বিষয়টা এখানে এসেছে এটা হয় কোনো কোনো সময় আমার কর্ম দ্বারা আবার কেউ আমাকে লাঞ্ছনা করার লাঞ্ছিত করার চেষ্টা করে চেষ্টা করে আচ্ছা আমি কখন লাঞ্ছিত হয় যখন আমি কফুরি করি যখন আমি মিথ্যার আশ্রয় নেই যখন আমি মুনাফিকি করি যখন আমি কাজে জড়িত হই যখন আমি আর হুকুমকে অমান্য করি তখন আমি আমার নিজের কর্ম দ্বারা লাঞ্ছিত যখন আমি কথাবার্তা বলি যেটা আমার বলা উচিত নয় সেটা আমি বলি আমি তখনও লাঞ্ছিত হই আবার এমন হয় যেমনটি আপনি বলেছিলেন যে কোনো না কোনো ভাবে কেউ কাউকে লাঞ্ছিত করার চেষ্টা চেষ্টা করে কিন্তু তাদের জেনে কারণে হিংসার কারণে হয় কিন্তু যারা আদৌ এটা করার চেষ্টায় থাকে না সে ব্যক্তি কোনো না কোনো একদিন অটোমেটিক্যালি লাঞ্ছিত হয়ে যায় আর যাকে সে লাঞ্ছনা বা লাঞ্ছিত করতে চায় লাঞ্ছনা দিতে চায় সে লাঞ্ছিত হয় না নিজে কি লাঞ্ছনার শিকার হয়ে যায় অথচ তারা জানে না তো এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহু আলী ইসলামের হাদিসিকারিমা রয়েছে যে তিনি সাল্লাহ সালাম ইস্বাদ করেন যে পরস্পরের প্রতি অহিতুক ধারণা করা থেকে বিরত থাকো হাদিসের মাধ্যমে এটাও সুস্পষ্ট বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সালাহ আলসালাম বলেন যে তোমরা অহিতুক ধারণা থেকে বেঁচে থাকো কেননা অহিতুক ধারণা জঘন্যতম মিথ্যা আজকে আমি আপনি কত ভাবে হয়তো মার্ল এর আশ্রয় নিচ্ছি নিজেকে সমুন্নত রাখতে সুপ্রতিষ্ঠিত রাখতে সম্মানের পাত্র হিসাবে গণ্য করাতে কত মিথ্যার আশ্রয় নিচ্ছি হ্যাঁ যখন কতক্ষণ পরে ওই পার্সনগুলো জেনে যায় যে এটা তো বাস্তবতার সাথে মিল ছিল না এর মধ্যে তো আমি পড়ি তখনই আমার ওয়েট কমে আস্তে কমতে থাকে কমতে থাকে তখনই হয়তো আমি লাঞ্ছনার শিকার হয়। যেমন একটা সময় আসে যে ওই সব লোকেরা আমাকে ছোট করার জন্য লাঞ্ছিত করার জন্য দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ বলে দেয় তারাই আমাকে সবার সামনে বলে দেয় তখন আর আমার কিছু করার থাকে না তার কারণ আমি আগে থেকেই তাদের সামনে ছোট 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 কাজগুলো করতে করতে বা কথাগুলো বলতে বলতে অপমানের এক পাত্র হয়ে গেছি লাস্ট আমি এসে সবার সামনে তারা এখন আমাকে অপমান করতে দিদি কিছু লোক আছে হ্যাঁ রাফি ভাই যারা মানুষকে কথায় কথায় অপমানিত করতে লাঞ্ছিত করতে করে না যেমন কাউকে একটা কল দিবে তো কল দেওয়ার পরে মোবাইল ফোনে ওর কথার স্টাইলই এমন থাকে এমন কথার ধরন থাকে স্টাইল থাকে যে সামনের ব্যক্তি যাকে কল দিলো বা সামনে বসা আছে বা নিজের অধীনস্থ আছে বা ছাত্র আছে তাদের সাথে কথা বলার ধরনটাই এমন থাকে ওর কথার কারণে সামনের ব্যক্তির মনটা ভেঙে যায় আমি যদি ওর সামনে নাই আসতাম আমি যদি ওর সামনেই কথাটা নাই তুলতাম হয়তো আমার সম্মানটা বেঁচে যেত বা আমি আজ অপমান হতাম না এমন অনেক মানুষ আছে যাদের কথা শোনার জন্য মানুষ প্রস্তুত থাকে না এমন ব্যক্তিদের কল আসলে কি করে রাফি ভাই আসলে এক্স্যাক্টলি কলটা রিসিভ করবে কিনা এটা নিয়ে চিন্তা করে কলটা রিসিভ করলেই তো বিভিন্ন ধরনের কথা বলে কলটা রিসিভ করবে কিনা একটা ভয়েস মেসেজ আসলে সে একবার দুইবার আল্লাহ তালার নাম নেয় আল্লাহ তুমি আমাকে দয়া করো এই ব্যক্তি না জানে এই ভয়েসের মধ্যে কি বলছে ভয়েসটা শোনার পরে যদি লাঞ্চনা কোনো কথা থাকে এর মধ্যে হুম লাঞ্চিত করার মতো কোনো কথা থাকে তখন সে বলে মেসেজটা না শুনলেই ভালো হই ভালো হয় যদি এমন ধরনের ব্যক্তি অফিসার হয় আর কলিং বেল চাপে ও যেতে যেতে আল্লাহ আল্লাহর দরবার দোয়া করতে করতে যায় আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও এই ব্যক্তি না জানি আজকে কোন কথা আমাকে শোনাবে কেন আপনার হৃদয়ের মধ্যে একজন ব্যক্তির ব্যাপারে যদি ক্ষোভ থাকে বা কোনো যদি একটা হিংসা বিদ্বেষ থাকে আপনি তাকে ডাকেন বা রাগ থাকে তাকে ডাকেন ডেকে আপনি তার সামনে তাকে বলে দেন আপনার মনের যত যন্ত্রণা আছে না তাকে একা কি বলে পুরাটা নিবিয়ে দেন যন্ত্রণা অফ করে দেন কিন্তু প্রতিদিন তাকে একটু 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 করে অপমান হয়তো আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না হয়তো আপনার হৃদয়ের মধ্যে মানুষত্ববোধ যেটা সেটা উঠে গেছে না হয়তো কেন এমন করেন আপনি মানুষকে অপমান করে তো মজা কেন পান জানেন তো হয়তো সে অপমান হওয়ার কারণে কতটা কষ্ট পায় রাফি ভাই এমন হয়েছে অফিসে

যে আল্লাহ মুনাফিককারীদেরকে অভিশাপ দিয়েছেন তিনি বলেন মুনাফিক নারী পুরুষ ও কাফিরদের আল্লাহ তাআলা জাহান নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করবে সেটাই তাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন আর তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি জঘন্যতম শাস্তি আজকে আমি হয়তো প্রকাশ করছি আমি মুসলিম আমি হয়তো প্রকাশ করছি আমি একজন হ্যাঁ সুন্নতির উপরে আমলকারী ব্যক্তি কিন্তু অথচ আমার ভিতরে এটা নেই আমার কাজকর্ম দ্বারা আমার কথাবার্তা দ্বারা আমার আচার আচরণ দ্বারা সেটা প্রকাশ পাচ্ছে না আমি হয়তো বুঝাচ্ছি আমি আমার পরিবার পরিজনদেরকে অনেক বেশি ভালোবাসি কিন্তু তাদেরকে তাদের বিপদের সময় আমি সাহারা দিচ্ছি না তাদের সামনে আমি দাঁড়াচ্ছি না যতটুকু দরকার ততটুকু করছি না তখন তো আমি মুনাফিকদের হয়তো অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি আর এর মাধ্যমে একদিন না একদিন আমি ওই পরিবার পরিজনদের সামনে আমি ওই সমাজে যারা থাকে তাদের সামনে লাজ্জিত হয়ে যাব অপমানিত হয়ে যাব ওই সময় আফসোস ছাড়া যদি অপমানিত নাও হয় লাঞ্চিত যদি নাও হয় এই যে তিলে 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 গ্রহণ আচ্ছা আপনি বলেন যেই হোক না কেন অফিসার হোক আত্মীয় স্বজন হোক যারা আমাকে কোনো ব্যক্তিকে কোনো পরিবারকে ধীরে 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 প্রতিনিয়ত লাঞ্ছিত করছে অপমানিত করছে ওরা কি এমনি সুখে আছে যারা লাঞ্ছিত হচ্ছে তারা কিন্তু মন থেকে একটা নিঃশ্বাস আসছে আল্লাহ কবে এই যন্ত্রণা থেকে আমি বাঁচবো কবে আমি মুক্তি পাব এই যে এক নিঃশ্বাস সে সারছে এটা তো একটা অভিশাপ আপনি যদি অপমানিত নাও হন তাদের সামনে কখনো লাঞ্ছিত নাও হন কিন্তু এই অভিশাপ তো আপনার জন্য আছে অভিশাপ তো আপনার জন্য আছে না বদয়াগুলো আপনি নিচ্ছেন পাচ্ছেন এর জন্য তো আপনার কঠিন শাস্তি একদিন না একদিন আপনাকে পেতে হবে দুনিয়াতে না পান আখেরাতে খেরাতে কাল কেয়ামতের ময়দানে এর জন্য আপনাকে শাস্তি ভোগ করতেই হবে দর্শক শ্রোতার কিছু অনুরোধ থাকে সবসময় সময় কল অবশ্যই শুনবো আজকের অনুষ্ঠানে তবে না মকবুল সাল্লাম যেহেতু আমাদের অনুষ্ঠানে সবসময় শুনিয়ে থাকি দর্শককে আজকের অনুষ্ঠানেও নাচ শুনাবেন আল্লাহ তাবারাকালা চলুন আগে নাচ শুনি এরপর দর্শকের কলের দিকে যাবো জি নাচ শুনিয়ে দিন আমাদেরকে free মির পান করোনা মদনি মদিনে বলে আমায় একটু দি দরতনা মদনি মদিনে বলে হৃদয় হয় তোমার ঠিকানা মদনি মদিনে যখন হবে তোমার দিদার তখনই ঈদ হবে

শরে যদি ভুলে যায় আমার হেন ভি তুমি ভুলো না মদনি মদিনে বলে হে হাসরের সুপারিশকারি মথ পাপের বোঝা ভারি ফেস গেছি আমায় বাচা মদনি মদিনে বলে হাসরে মুখে থাকে নবী শোরে যেন মুখে থাকে আমারে বাঁচাও আমারে বাচা কা আমারে বাঁচাও প্রিয় আমারে বাঁচাও প্রিয় নবী

body চাই থাকি যেন তাতে গ্রেফতার ধনের মহাদুর করোনা মদনী মদিনে আমি উম্মত আমি তোমার তোমার চরণে রেখ না মদনী মদিনেবালে আকাঙ্ গুনা হের সাগরে ডুবে আছি সাগরে ডুবে আছি আকা গুনা হে সাগরে ডুবে আছি আমারে আম বা আকা আমারে বাঁচা প্রিয় আমারে আমা প্রিয়ন শা আমাদের রাশেদ মাদানী ভাইয়ের খুবই চমৎকার একটি কালাম কাছে ডেকে নাও প্রিয় নবী আল্লাহ তাবারকআাল নবী আকরাম সাল তাআলা তলি ওয়া রওজায় আনোয়ারে বারবার আমাদেরকে যাওয়ার আসার আবার যাওয়ার সে তৌফিক আল্লাহ দান করুক আল্লাহ চাই হয়তো একদিন আমাদেরও এমন কথা চলে আসবে কি আমিও যাব আমারও সব রেডি হয়ে গেছে আল্লাহ তালা সেই দিন অতি তাড়াতাড়ি আমাদেরকে দেখাক যাতে করে নবী আকরাম সাল্লাহ আলি সাল্লামের দরবারে বারবার আসা যাওয়ার এক সুব্যবস্থা হয়ে যায় এর জন্য দোয়াও করা উচিত সব সময় তবে সাথে এই দোয়াটুকু বিশেষভাবে করতে হয় আল্লাহ আদবের সাথে মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক দাও কেননা যাব বারবার গেলাম হাজারবার গেলাম কিন্তু আদবই রক্ষা করতে পারলাম না তবে এর চাইতে আর কষ্টের কি হতে পারে তো এই জন্য দোয়ার মধ্যে এতটুকু বলা উচিত যে আল্লাহ আদবের সাথে মদিনায় হাজিরি নসিব করো দর্শক আজকের বিষয় লাঞ্ছনা লাঞ্ছনা নিয়ে একটি ঘটনা কিতাবের মধ্যে রাফিবাই এরপরে আসবো আপনার কাছে সালাতলা দর্শকের কল রয়েছে কল শুনবেন সালাতলা এক ব্যক্তি লাঞ্ছিত হয়েছে সে কারো না কারো মাধ্যমে তো ঘটনাক্রমে তার পুরো পরিবারের সামনে তাকে অপমান করা হয়েছে পুরো পরিবারের সামনে বাড়িতেই তাকে অপমান করা হয়েছে কিন্তু অপমান অপমানটা ছিল মিথ্যা মিথ্যা একটা অপবাদের মাধ্যমে তাকে অপমানিত করা হয়েছে তো সে একটা মনের মধ্যে গো রাগ নিয়ে নিল গোসাঁতার যে তাইলে কি আমার সমাজের বিচার উঠে গেছে আমার আমি কি সঠিক বিচার পাবো না কোন একটা ভুল বা মিথ্যা অপমান আমাকে করা হলো মিথ্যা দোষরূপ করে আমাকে অপমানিত করা হলো এক পর্যায়ে যখন তার বাড়িতে সালিশ বসলো বিচার বসলো তখন ওই বিচারের মধ্যে এমনটা সিদ্ধান্ত হলো কি এই বাড়ির মানুষের সাথে কার কোনো সম্পর্ক থাকবে না সমাজে সে ঠিকই বসবাস করবে কিন্তু এলাকার কেউ তার কাছে আসবে না সেও কারো বাড়িতে যেতে পারবে না সে তাকে তাকে করা হয়েছে একদম বিচ্ছিন্ন করে সমাজ থেকে একটা আসলে মানুষ কতদিন সহ্য করতে পারে যে আমি একা একটা ফ্যামিলি তোর বাঁচতে পারে না সমাজের মধ্যে বসবাস করতে হলে আসা যাওয়া থাকেই মানুষের সাথে একটা পর্যায়ে সে সিদ্ধান্ত নিল কি আমি এখান থেকে চলে যাব পুরো ফ্যামিলিকে নিয়েই আমি এখান থেকে চলে যাবো লাস্ট মুহূর্তে সে চলেই গেছে প্রায় অনেক দূরে চলে গেছে হয়তো যেতে কিছু সময় লেগেছে তার এই জায়গাটা বিক্রি করা যে জায়গাতে যাবে সেখানে জায়গা নেওয়া সেখানে বাড়ি তৈরি করা তো এর মধ্যে যে প্রায় ছয় মাস বা আট মাস তার প্রসেসিংয়ে লেগে গেছে লাস্ট সে এখান থেকে বাড়ি এই জায়গা সব বিক্রি করে এখান থেকে চলে গেছে কিন্তু যাওয়ার পরেই তো শেষ নয় তার আত্মীয় স্বজন এখানে রয়ে গেছে না সেটা একটা পরিবার এখান থেকে চলে গেছে তার ভাই বাবা চাচা আত্মীয় স্বজন সবই তো এই এলাকাতে সবই তো এই মহল্লাতে সে চলে গেছে কিন্তু যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে যাওয়ার পরে আপনার যে ব্যক্তির মাধ্যমে মিথ্যা অপবাদের কারণে সে অপমানিত হয়েছে এই ব্যক্তি যখন চলে গেছে তখন সে বড় একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল আর স্বপ্নে সে দেখল যে তুমি মুসলমানের সাথে এমন কাজ কিভাবে করলে তোমার কারণে এই ব্যক্তি আত্মীয় স্বজন কিছু ছেড়ে এলাকা থেকে চলেই গেল অপমান আসে নিতে পারেনি সে চলে গেছে এখান থেকে আর ওই যে সে প্রতিটা মুহূর্ত এক সে এবং তার পরিবার একটা ছোট ছোট নিঃশ্বাস ছাড়ে আর এই নিঃশ্বাসের সাথে সাথে তার কষ্টগুলো বের হয় সন্তানরা বলে আমার দাদা দাদি ছেড়ে আমি চলে আসছি ছেলে বলে আমার মা বাবা ছেড়ে আমি চলে আসছি বা বলে আমার আত্মীয় স্বজন ছেড়ে আমি চলে আসছি প্রতিটা মুহূর্ত ঘরের সদস্যরা যে কষ্টের নিঃশ্বাস ছাড়ে এটার প্রতিফল এই তোমার আজ এত বড় কঠিন রোগে তুমি আক্রান্ত হয়েছ জানি না আমরা তো জানি না আমার রোগটা কেন হয়েছে তাই না কেন হলো রোগটা আমরা খুঁজি ডাক্তারের কাছে যাই কত চিকিৎসকের কাছে যাই আমার এই রোগটা কেন বাঁধলো কে জানে কার অভিশাপ কার কষ্টের নিঃশ্বাস এটা আমার জন্য আমি কার সাথে এমন করেছি কাকে এমন অপমান করেছি কাকে এমন লাঞ্ছিত করেছি লাঞ্চনা দিয়েছি আর তার প্রতিফল আজ আমি এমন কঠিন রোগে ভুগছি বা কঠিন রোগের মধ্যে আমি আক্রান্ত হয়ে পড়েছি আমি নিজে ভাবতে থাকি বা চিন্তা করে থাকি হ্যাঁ এটা একবার চিন্তা করি কারণ অভিশাপের নিঃশ্বাস তো আমি নিই নি আল্লাহ আমি অপমান করে তার কষ্টের নিঃশ্বাস তো আমার প্রতি এভাবে করে আসছে না যার কারণ আমার এমন রোগ রোগে আমি আক্রান্ত হয়ে পড়লাম হতে পারে

এই যে লাঞ্ছনা করে মানুষকে অপমানিত করে লাঞ্ছিত করে যেমন দেখবেন আপনি সম্মানিত ব্যক্তিকে যখন কেউ অপমান করে না হ্যাঁ ওই ব্যক্তি কি করে জানেন মাথা জকিয়ে ওখান থেকে চলে আসে ঘরে এসে হয়তোবা কান্না করে কিন্তু ওই জায়গাতে প্রতি উত্তর করে না কেননা সেভাবে এর সামনে আমি যদি উত্তর দেই সে তো আমাকে অপমান করেই দিয়েছে এখন উত্তর দেওয়ার কারণে বা জবাব দেওয়ার কারণে প্রতিশোধ নেওয়ার কারণে হয়তোবা আমি আরও অপমানিত হব এমন হাজারো ঘটনা আছে রাফি ভাই যখন দেখে যে আমি অপমানিত হয়ে গেছি তখন ওই ব্যক্তি চুপ হয়ে যায় তার নিজের সম্মান বাঁচাতে চায় নিজের সম্মান বাঁচাতে গিয়ে ওখান থেকে সে চলে যায় কিন্তু কষ্টটা তো নিয়ে যায় সাথে করে সে কিন্তু যদি সে প্রতি উত্তর করতো তবে ভিতরে যে কষ্টটা এটা হয়তো বের হয়ে যেত এটা সে ক্লিয়ার হয়ে যেত কিন্তু সে প্রতি উত্তর কেন করেনি আমি চাই না আমার সম্মান হারা যতটুকু আছে ততটুকু বিলীন না আমি নিয়ে চলে যাই এভাবে সে একটা চর মারছে না চরটা খেয়ে আমি চলে যাই চরের প্রতি বদলা যদি আমি নিতে যাই হয়তো এখানে অপমান হব মানুষ জানবে এই ব্যক্তিকে চর মেরেছে এ চর খেয়েছে আমি পরের দিন আর রাস্তায় বের হতে পারবো না লজ্জায় এ কারণে কি করে সে অপমান হয়েই ঘরে ফিরে যায় কিন্তু যে চটটা মেরে মেরেছে সে মনে করছে আমি জয় হয়েছি কিন্তু কতগুলো অভিশাপের নিঃশ্বাস আপনার দিকে আসছে একবার চিন্তা করে দেখে একবার ভাবি আমরা দর্শকের কিছু কল নেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরপরে আসছে আপনার কাছে জি দর্শকের কল শুনুন আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট শাহজাহ উপজেলা আপনাদের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে আমার পরিবারের সবাই মাদানি চ্যানেল দেখি আমাদের কাছে খুবই আনন্দ লাগে আমরা মাদানি চ্যানেল অনেক কিছু শিখতে পারি জানতে পারি আল্লাহ তালা মাদানি চ্যানেলকে দিন দিন উন্নতি দান করুন আমিন আমিন আল্লাহ তালা আপনাকেও সবসময় মাদানি চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুন পরবর্তী কল দেন আমার নাম মোহাম্মদ রাফি নারঙ্গুনস থেকে আমি একটু নাথরেতেও শুনতে চাই মদিনায় যাওয়ার যাওয়ার इजाजत জি জি আ kalam ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে কোন অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া taala জি পরবর্তীতে কল দেন আমার নাম মোহাম্মদ জামাল চট্টগ্রাম ককবাজার থেকে আমি মাদানি চ্যানেল সবসময় দেখি আমার পরিবারও সব সময় দেখে এবং অন্যদেরকেও দেখার আগ্রহ করে মা বাবা সবাই মাদানী চ্যানেল দেখে আপনাদের আমাদের পরিবারে অনেক পরিবর্তন এসেছে আমার মা অসুস্থ আপনারা দোয়া করবেন আল্লাহ আল্লাহ আপনার মা কে অতি তাড়াতাড়ি সুস্থ দান করে দিক আল্লাহ তালা তার ইবাদতের জন্য শেফা দান করে পরবর্তী কল দেন মোহাম্মদ রাজুল ইসলাম রামবাড়ি থেকে আমি একটু নাচ শুনতে চাই ইয়ে সাপ যে ডুম বাজে ওয়ালে ইনশাল্লাহ তালা আগামী কোনো পর্বে আপনাকে ওই নাচ শোনাবো জি পরবর্তী কল আমার নাম আতিকুর রহমান আপনাদের চ্যানেলে যে আলোচনাগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এই আলোচনা গুলা খুবই ভালো লাগতেছে আপনাদের এই চ্যানেল দেখার পরে যাতে আমরা সবাই আল্লাহ কাজ করতে পারি আপনারা করবেন আমাদের জন্য আল্লাহ তাবারকালা সবাইকেই ইবাদতমুখী করে দিক মসজিদমুখী করে দিক আল্লাহ তালার ভয় অন্তরে দান করে দিক এটার জন্যই তো এত কিছু দাওয়াত ইসলামের আয়োজন যাতে করে সব মুসলমান ইবাদত গুজারি হয়ে যায় নেক হয়ে যায় পরহেজগার হয়ে যায় মুক্ত হয়ে যায় এর কারণেই এত আয়োজন আল্লাহ তালা কবুল করেনি পরবর্তী কল দেন আমার নাম মুরসালিন আমি ঢাকা থেকে বলছি আপনাদের মাদানি চ্যানেল আমরা দেখতে চাই অনেক ভালো লাগে আমি একটা গজল শুনতে চাই হ্যাঁ খুবই দুঃখিত মূর্চালিন আজকে আপনাকে কালাম শোনাতে পারছি না আমরা ইনশাল্লাতা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে কালাম শোনাবো আপনি আমাদের সাথে সময় থাকবেন আশারাক ইনশা আল্লাহ তা বারাকত আলা রাফিফাই আমরা আলোচনা করছিলাম লাঞ্চনা নিয়ে বলুন এই লাঞ্চনার শিকার হয়ে এমন অনেক ঘটনা ঘটেছে আপনি তো বলেছেন যে সে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে গিয়েছে হয়তো দরজা বন্ধ করে রেখেছে পরিবার পরিজনের সামনে যায়নি এমনও হয়ে যায় তো দুনিয়া থেকে চলে যায় এখানে অজ্ঞতা রয়েছে যিনি লাঞ্ছিত করছেন ওনারও অজ্ঞতা রয়েছে যিনি লাঞ্ছিত হয়েছেন ওনারও হয়তো কোথাও না কোথাও অজ্ঞতার ছিটে ফুটা ছিল যার কারণে এমন এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এখানে দুইটা বিষয় হয় রাফি ভাই আমি আবার আপনার কথা করবেন একটা হলো গিয়ে লাঞ্ছনা সহ্য করতে না পেরে না পারা যেটা আত্মহত্যা করা জি এটা তো শরিয়াত একদমই অনুমতি দিচ্ছে না আর আত্মহত্যাকারীদের জন্য যে শাস্তি রয়েছে সেটাও আমরা জানি হুকুম কি রয়েছে তাও আমরা জানি আরেকটা হলো গিয়ে সে আত্মহত্যা করে না কিন্তু লাঞ্চনা সহ্য করতে না পারে না পেরে বুকটা আটকে যায় আটকে যাওয়ার কারণে যেটাকে আমরা বলি হার্ট ব্লক হয়ে গেছে হার্ট অ্যাটাক করছে যাই বলি আমরা আমরা শেষ পর্যন্ত নিতে না পেরে কিন্তু সে দুনিয়া থেকে চলে ইনডাইরেক্টলি কিন্তু ওই ব্যক্তিটাকে খুন করা হয়েছে হয়েছে

কারো কাছে একশো টাকা পাও পাওনা মাত্র একশো টাকা আমি পাবো তার কাছে আর একশো টাকা আদায় করার জন্য বাজারে তাকে দাঁড় করানো এরপরে অপমান করা আর এভাবে বলে মানুষ টাকা এখন দিবি এখন টাকা দিবি বাজারে সবার সামনে অপমানিত এই মুহূর্তটা যে তিক্ত বাস্তবতা যার সম্মান আছে আমি সবার কথা বলি না যার সম্মান আছে যাকে মানুষ চিনে তার কাছে এর চাইতে তিক্ত বাস্তবতা আর কি হতে পারে বলেন হতেই পারে না হতেই পারে না অথচ ওই ব্যক্তি যদি জানতো যে এটা যদি ওনার কাছে থাকে আর ধার হিসাবে যদি আমি নিয়োগ করে নিই আমি তাকে ধার দিলাম আল্লাহ তালার পক্ষ থেকে যে কতগুলা অফার আমার উপর আসবে ওই ধারণা যদি তার ধ্যানে থাকতো খেয়ালে থাকতো তখন হয়তো ওই ব্যক্তিকে সে অপমানিত করতে পারে না তো আসলে আমরা অহিত কথাবার্তার কারণেই এমনটা করে ফেলি খুব বেশি কথাবার্তা বলার কারণে কারণ আমাদের কাছে একটা কেমন যেন একটা নিউচুরাল মাইন্ড আছে আমাদের কাছে একটা সচেতনতা আছে স্বাধীনতা আছে আর এই স্বাধীনতার নামে অপব্যবহার করে এই কাজটাকে অনেক মারাত্মক পর্যায়ে আমরা নিয়ে গিয়েছি মোমিন কখনো অহিত কথাবার্তায় লিপ্ত হতে পারে না মোমিন কখনো আজে বাজে কাজে লিপ্ত হতে পারে মোমিনের কাজ গুনাহ বলি যদি দেখি আমরা তো এর মধ্যে একটা গুনাহ বলিও নেই কিছু অপর মুসলমানকে কষ্ট দিবে যেমন তিরমিজি শরীফে এসেছে এমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অর্থহীন বা অনর্থহীন যে মানে অপরিকল্পিত যে কাজগুলো আছে অহিতুক যে কাজগুলো আছে সেগুলো সে ত্যাগ করে থাকবে তার জীবনে অহিত কাজগুলোকে সে আনবে না এটা হচ্ছে মোমিনের লক্ষণ অনেক সময় এমন হয় দেখবেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক বাজে বাজে কিছু কাজ করা হয় অনেক ফানি ফানি কিছু কাজ করা হয় আজকে আমরা ইন্টারনেটের জামানায় আছি টেকনোলজিসের জামানায় আছি আমি কি দিকে ইঙ্গিত করতে চাচ্ছি এটা হয়তো বোঝার বাকি নেই আজকে অনেক ফানি টাইপের কিছু বের হয় অথচ তাদের জন্য আল্লাহ তালা কোরআনুল করিমে ভয়াবহ আজাবের কথা বলেছেন যেমনটি আল্লাহ তালা করেন আর মানুষের মধ্য থেকে কেউ না কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসাবে নিজের জীবনে বাস্তবায়ন করে আর তাদের জন্য রয়েছে তালার আজাবদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি এমন অনেক কথা হয় না আনিয়ে বিনিয়ে এটা সেটা বুঝিয়ে মানে মানুষের সামনে আমি কেমন যেন একটা বা পেয়ে গেলাম এখানে শত শত মানুষ আছে হাজার হাজার মানুষ আছে তাদের সামনে আমি পপুলারিটি অর্জন করে নিলাম কিন্তু তার ভাবা উচিত সে একটু খেয়াল করে দেখলে হয়তো বুঝবে তার ঘরের মানুষ তাকে ইজ্জত দিচ্ছে না ঘরের মানুষ তাকে সম্মান দিচ্ছে না তার সোসাইটির পার্সনগুলো তাকে সম্মান দিচ্ছে না তো এই পর্দার লাইফটাকে এই টেকনোলজিসের লাইফটাতে এত সম্মান দিয়ে আমি কি করব। যদি এই সম্মান আমার বাস্তব জীবনে না থাকে আমার ইহকাল এবং পরকালের জীবনে না থাকে তো তাদেরকেও এই জিনিসগুলো ভাবা উচিত যে আমি এমন কি কি কথা এমন কী কী কাজকর্ম করছি যার দ্বারা আমি লাঞ্ছিত হতে যাচ্ছি আমি লাঞ্ছনার শিকার হতে যাচ্ছি যে বিষয়টা আপনি বললেন যে লাঞ্ছনাদায়ক শাস্তি কাল কি আমাদের ময়দানে যদি কাউকে হিসাবের জন্য দাঁড়িয়ে থাকা হয় এটাই অনেক বড় কষ্ট কষ্ট বা এটাই অনেক বড় আচ্ছা এরপরে যদি দাঁড়িয়ে থাকার পরে হিসাব নিকাশ হয়ে গেল আমল নামা যদি বাম হাতে দেওয়া হয় এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হতে পারে আচ্ছা এরপরে যখন আমল নামা পাঠ করা হবে সকল নবী আলহি সাল্লা উম্মতরা সেখানে উপস্থিত থাকবে আমার গুনাহের যাই বলে আমরা আমল নামা সবার সামনে প্রকাশিত হয়ে যাবে কোথায় কখন কোন জায়গাতে কার সাথে কেমন করেছি কি খেলাম কি পান করলাম কাকে কি বললাম লুকিয়ে দেখিয়ে না দেখিয়ে কত ভাবে কত কিছু মানুষ করে সব কিছু ময়দানে ওপেন হয়ে সবকিছু আল্লাহরত সুন্দর ভাবে দোয়া করেছে যখন তুমি আমার আমল নামা খুলবা তখন আমার ওই যে ভুলগুলো আছে আমার যে মাইনাস দিকগুলো ছিল ওইগুলোকে তুমি খুইলো না ওইগুলো কিন্তু ঢেকে রাইখো আল্লাহ আল্লাহ তো আজকে এত কিছু অনেকে দোয়া করেছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন আমার আমল নামা খোলা হবে তখন আমাকে অন্ধ করে উঠে যাতে করে আমি অন্ধ থাকি আমি যেন দেখি দেখতে না পাই যেন আমার আমল নামা কারা কারা দেখছে ওই দিনের লাঞ্চনা থেকে যেন আমি বেঁচে যাই আবার কেউ দোয়া করেছেন কাল কিয়ামতের ময়দানে যখন আমল নামা হাতে দেওয়া হবে তখন ডান হাতে দিও আমার কেন ডান হাতে দেওয়া মানেই সফল আমলনামা পাওয়া মানে সফল কাল কেয়ামতের ময়দানে যে লাঞ্চনা রয়েছে দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা দুনিয়াতে লাঞ্চিত হওয়া অপমানিত হওয়া কষ্টের কারণগুলো তুলে ধরার চেষ্টা করলাম এখন আমরা একটু অনুভব করি যে কাল কেয়ামতের ময়দানে যে মানুষ লাঞ্ছিত হবে সেটা কেমন হবে অনেকগুলো দিক রয়েছে কাল কেয়ামতের ময়দানে লাঞ্চনা হওয়ার ব্যাপারে একটা হলো গিয়ে আমল নামা বাম হাতে লাঞ্চনার শিকার ওখানে তো বুঝতেই পারবে আমি গেলাম আমার আরো অনেকগুলো ঘাটি রয়েছে সেগুলো আমাকে এখন এই কষ্টের মধ্যে দিয়ে পার করতে হবে নাম্বার দুই কালকে আমাদের ময়দানে যে সিরিয়াল লাইন দ্বারা করা বলা হচ্ছে তেহাত্তর দল দ্বারা করা হবে তেহাত্তর দল হবে ওর মধ্যে যদি আমি মুসলমানদের কাতারে না থাকি তখন আমার অবস্থা কি হবে হয়তো বা এটা কথাবার্তায় কাজে কর্মে বা ইমান হারা হয় মারা যাওয়ার কারণে বিভিন্ন কারণে হতে পারে আচ্ছা যদি আমি মুসলমানদের কাতারেই দাঁড়ালাম এই মুসলমানদের কাতারের মধ্যে আবার কতগুলো কাতার হবে বেনামাজির কাতার হবে চোর বাটপারের কাতার হবে বা আপনার আত্মসাদের কাতার হবে বা এতিমের হক রক্ষা না কারির কাতার হবে নাফরমানিদের কাতার হবে এই কাতারের মধ্যে যদি মুমিনের কাতার ছেড়ে ওই কাতারে আমি চলে আসি এটাও তো একটা লাঞ্ছনা আচ্ছা বলা হয়েছে কালকে আমাদের ময়দানে যারা গিবত করবে তাদের চেহারার আকৃতি বলা হয় হাদিসে পাকের মধ্যে ওই আকৃতি যদি আমাকে উঠানো হয় তখন আমার লাঞ্চনার শেষ কোথায় তখন আর আচ্ছা কালকে আমাদের ময়দানে মুমিনের জন্য সবচাইতে বড় পুরস্কার হলো আল্লাহ তালার দিদার পাবে তারা ওই দিদার থেকে যদি আমি বঞ্চিত থাকি এর চাইতে কি আরশের ছায়া যদি আমি স্থান না পাই কত দিকের লাঞ্চনা কাল কেয়ামতের ময়দানে আমাদের জন্য অপেক্ষা করছে যদি দুনিয়াতে আমরা ভালো কিছু করে যেতে না পারি তবে ওই লাঞ্চনা যে কোরআনে পাকের মধ্যে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এক তো আবার লাঞ্ছনাদায়ক শাস্তি কথাটার মধ্যে একটু গভীরতা যদি আমরা খুঁজি এক তো শাস্তি শাস্তির কথা তো অনেক জায়গাতে আজাবের কথা কোরআনে পাকের মধ্যে আবার অনেক জায়গাতে লাঞ্চনাদায়ক শাস্তির কথা বলা হয়েছে একটা এক তো শাস্তি আবার এর মধ্যে জঘন্যতম নিকৃষ্টতম উদাহরণ দেই আমি দুনিয়া দুনিয়াবি উদাহরণ দেই যেমন ধরেন গিয়া বিচার হলো বিচারে বসলো সবাই বিচারে বসলো বিচারে বসার পরে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হলো জি এ জরিমানা দিয়ে এখান থেকে পার পেয়ে গেল আর একটা হলো গিয়ে পঞ্চাশ হাজার জরিমানা হলো সাথে পঞ্চাশটা জুতার বাড়িও হলো জি এখন কি হলো জরিমানাও দিল আবার সবার সামনে অপমানিত হলো তার বাড়িও তাকে খেতে হলো একটা উদাহরণ দুনিয়ার দিক থেকে দর্শক কিছু মনে করবেন এমন হয় থাকে কিন্তু অ্যাভেলেবল সমাজে হচ্ছে মানুষ বিচার করছে এভাবে করে আর কালকে আমাদের ময়দানে একটা হলো গিয়ে যা জাহান নামে একটা হলো গেল জাহান নামে আর একটা হলো জাহান নামে তো যাবে কিন্তু এখান থেকে সবার সামনে অপমানিত হয় তারপরে জাহান নামে যাবে লাঞ্ছনাদায়ক শাস্তি আর এই লাঞ্ছনাদায়ক শাস্তি আমরা তিল পরিমাণও ভোগ করতে পারবো না কখনোই সম্ভব নয় আমাদের পক্ষে ততটুকু শক্তি সামর্থ্য আমাদের কাছে নেই এজন্য দুনিয়াতে তওবা করা এবং এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকা জি আমরা চাই আমাদের সমাজটা অনেক সুন্দর থাকুক পরিবারটা অনেক সুন্দর থাকুক অনেক সুন্দরভাবে আমরা সবকিছু বিনির্মাণ করি কিন্তু এই ক্ষেত্রে আমরা আল্লাহ আজ্জাউজ্জ্লার যে আলিশান ফরমান আছে এর দিকে লক্ষ্য করি না এই যে লাঞ্ছিত হওয়ার বিষয়টা লাঞ্ছনার বিষয়টা আমরা আলোচনা করছি আমরা তো সবাই চাই এর থেকে মুক্তি পেতে আমরা সম্মান নিয়ে ইজ্জত নিয়ে এ দুনিয়াতে বাঁচতে এবং ইহোকালেও কি কাল হাসার মাঠেও কি উঠতে চায় তো এখানে আমি কোন পন্থা অবলম্বন করলে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো যারা কিনা বেহিসাব জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের দুনিয়া তো রয়েছে অঢেল সম্মান আর আখিরাত রয়েছে অঢেল সম্মান তো এক্ষেত্রে তালা কোরআনুল করিমের পাড়া পনেরো সূরা বনি ইসরাইলের আয়াত নম্বর 71 ইরশাদ করেন ইয়াউমানা দাউ কুল্লাহ যার বিইমামিহিম ইমানের জনিমানের অনুবাদ যেদিন আমি প্রত্যেক দলকে তাদের ইমাম অর্থাৎ নেতা সহকারে আহ্বান করব আজকে দুনিয়াতে হয়তো আমি কোন নেতার পিছনে আছি দুনিয়াতে একজন ইমাম হ্যাঁ ইমামের পিছনে আছি এখানে ইমাম বলতে মসজিদের ইমামকে উল্লেখযোগ্য নয় যে উনি শুধু ইমাম হবেন এরকম নয় আমি আমার পরিবারের যাকে প্রাধান্য দিচ্ছি তিনি আমার নেতা আমি আমার সমাজের যাকে প্রাধান্য দিচ্ছি তিনি আমার নেতা আমার কলেজ ভার্সিটিতে হ্যাঁ দুইটা দিক একটা হলো আর একটা হচ্ছে دینی دینی দিক যার মধ্যে শরীয়তের জ্ঞান আছে জ্ঞান আছে বাছে মুমিন মুমিনদের অন্তর্ভুক্ত তবেই সে আমার دینی নেতা হতে পারে دینی নেতা হতে পারে এখানে যদি আমি ওভারঅল চিন্তা করি তাহলে আমাকে তো চুজ করতে হবে ওইটাই যেটা আমার ইওকালে এবং পোড়কালে কাছে আছে যার কাছে শরীয়তের জ্ঞান আছে যার কাছে শরীয়তের জ্ঞান এমন নেতা আমার পরিবারেও বাছাই করতে হবে সমাজেও বাছাই করতে হবে আমার মসজিদেও বাছাই করতে হবে যদি আমি ওটা করতে সক্ষম হই তখনই হইতো আমি কামিয়াবীদের আমি কল্যাণকারীদের আমি অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো এই কাজ থেকে আমি আপনি অনেক দূরে আছি কালকে আমাদের ময়দানে যদি আল্লাহ তাবারকালা আমাদেরকে নেতার সাথে উঠতে বলে যদি বলে যাও তোমাদের নেতা কে ছিল দুনিয়াতে কাকে মানতে তোমরা আর কাকে অনুসরণ করতো আমার আত্মার আগে আগে থাকবে আর ওই নেতার পিছিয়ে পিছিয়ে ইনশাল্লাহ তালা আমরা থাকবো গাউসে পাক থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ খাজা গরিবে নেওয়াজ থাকবে ইনশাল্লাহ আলা হজরত থাকবে আর এই সকল নেতাদের পিছনেই এই নেতার কথাই কিন্তু বলা হয়েছে আপনি একটু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি আপনি বিশ্লেষণ করেন রিয়েলাইজ করেন দেখবেন যারা শরিয়াতের পাবন্দি যারা কোনো একজন হাকিকি ইমামের অনুসারী তাদের লেবাস তাদের কথাবার্তা তাদের চলাফেরা তাদের ওভারঅল লাইফস্টাইল না মদিনা মদিনা আপনি তাদের জীবনে হয়তো অসংখ্য ঝামেলা পাবেন কিন্তু তাদের চেহারার মধ্যে একটা নুরানিয়াত ভাব পাবেন অবশ্যই তাদের কেমন যেন একটা সুফিয়ানা ভাব ওলিয়ানা ভাব তাদের মধ্যে একটা দেখলে প্রশান্তি চলে আসে কথা মনে পড়ে যায় ইবাদতের কথা মনে পড়ে যায় তাদেরকে দেখলেই আল্লাহ তালার ভয় অন্তরে জাগ্রত হয়ে যায় অথচ সমাজে এমন এমন কিছু ব্যক্তিত্ব আছে যাদের ব্যাংক ব্যালেন্স তাদের প্রপার্টির কোনো শেষ নেই অথচ তাদের সামনে গেলে ভয় করে তাদের চেহারা দেখলে মনে হয় যে এখনই যদি আমি এখান থেকে চলে যেতে পারতাম তো অথচ তারাও কিন্তু ভাবতেছে যে আমি হয়তো অনেক ভালো একটা জায়গায় অধিষ্ট আছি কিন্তু তাদের ভিতরে এটা কেন জাগ্রত হচ্ছে না যে আমাকে ওইখান থেকে প্রত্যাবর্তন করতে হবে আমাকে হয়তো ওই অপমানিত লাঞ্ছিত ব্যক্তিদের কাতারে হয়তো দাঁড়াতে হতে পারে যখন আমি এই চিন্তাটা করতে পারবো না তখন হয়তো আমি রিয়েলাইজ করার সুযোগ পাবো আমি হয়তো ভাবার সুযোগ পাবো যে আমি কেন তাদের পথ বাচ্ছি না সিলেক্ট করছি না যারা এই অবস্থানে আছে যারা এত ঝামেলায় থাকার পরেও এত সুন্দরভাবে তাদের জীবনকে পরিচালিত করছে যারা এত অভাবে থাকার পরেও মিথ্যা বলছে না গিবোধ করছে না অথচ আমি লাখ টাকা পাওয়ার জন্য আমি একটা মিথ্যা ডিলিং করে ফেললাম আমি আমার প্রোডাক্ট খারাপ প্রোডাক্টকে ভালোভাবে কাস্টমারের সামনে তুলে ধরলাম অথচ এমন বৃত্তিও আছে যারা কিনা না খেয়ে আছে তারপরও কি বাস চোপ সত্যের পথে আছে কাউকে ঠকানোর পথে যে এক ভাই অনুষ্ঠানে আমাদেরকে এস এম করেছেন বলতে পারি অনেকবার একটা লেটার পাঠিয়েছেন অনেক সময় ধরে আপনি টেক্স লেখা শুরু করছেন আপনার এসএমএসটা পড়তে হয় খুব সুন্দরভাবে তিনি লিখেছেন আজকের বিষয় লাঞ্ছিত তিনি লেখলেন জাকির ভাই সমাজের মধ্যে অসংখ্য নিরহ লোক আছে নিরীহ লোক আছে যারা অপ্রতিনিয়তা মানুষের কাছে লাঞ্ছিত হচ্ছে হ্যাঁ কিন্তু তারা কারো কাছে বলতে পারছে না যারা লাঞ্ছিত হচ্ছে তাদের ধৈর্যের ব্যাপারে যদি কিছু বলতেন একটা পয়েন্ট তিনি দিয়েছেন লাঞ্ছিত যারা হয় তাদের ধৈর্যের ব্যাপারে বলবেন ইনশাআল্লাহ একটু মনে রাখবেন আপনি জি জি আর তিনি লেখলেন যারা লাঞ্ছিত করায় মজা পায় যারা সবসময় মানুষকে লাঞ্ছিত করতে পারে বা অপমান করে তাদের একটা সংখ্যা এমন আছে যে তারা ছোট বড় বা সম্মানিত ব্যক্তি বা টিচার ইমাম বা আলিমে দিন কাউকে তোয়াক্কা করে না তারা সবসময় অপমান কিভাবে করা যায় ছোট কিভাবে করা যায় এই বিষয়গুলো তাদের মাথায় থাকে এবং তারা এ থেকে কিভাবে বের হয়ে আসবে এটা নিয়েও যদি কিছু কথা বলতেন দুইটা পয়েন্ট এরপর তিনি বললেন আমার ঘরের পাশের একজন লোক আছে আমি আপনার নামও নিলাম না এলাকাও নিলাম না যাতে করে ওই লোক বুঝতে না পারে যে আপনি তার কথা বলছেন এই কারণে তিনবার আমার ঘরের পাশে একজন লোক আছে ওই ব্যক্তি ঘরের মানুষকে প্রতিনিয়ত অপমান করতে থাকে নিজের স্ত্রীকে নিজের সন্তানদেরকে নিজের মা বাবাকে সবসময় অপমান করতেই থাকে করতেই থাকে কথার মাধ্যমে কাজের মাধ্যমে বা বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে যেমন ইনি একটা উদাহরণ দিয়েছেন যে যখন স্ত্রীকে অপমানিত করে সে লাঞ্ছিত করে লাঞ্চিত করে তখন তার বাবার বাড়ির যে দুর্বল পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে তার স্ত্রীকে বাচ্চার মাকে সে বিভিন্ন ধরনের কথা বলে আর এর কারণে সে বাচ্চাদের সামনে লাঞ্ছিত হয় কেমন এক খাটো টাইপের তার সাথে আমি দিন অতিবাহিত করছি যার সাথে আমার ঘর সংসার যার সাথে আমার এক কি বলবো বৈবাহিক আমার বাচ্চার যার সাথে এতটা বছর অতিবাহিত করলো আর তাকে বাচ্চাদের সামনে অপমান করা মানে মানুষের হিতাহিত হয় না রফিক ভাই এই কথাটা বারবার বলে যে মানুষের মধ্যে দিনই জ্ঞান না থাকলে আরো কত কিছু ঘটে মানুষ দ্বারা কত ঘটতে পারে আসলেই আমি আপনাকে বলবো লাস্ট পয়েন্ট যেটা ওই ভাইকে আপনি কিছুদিন বোঝান আপনার সাথে রাখেন আপনি যেহেতু বিষয়গুলো বুঝতে পারছেন এটা খারাপ একটা বিষয় নিজের ঘরের মানুষকে অপমান করে এর চাইতে কেমন মানুষ হতে পারে নিজের ঘরের মানুষকে কখনো অপমান করে যতই কষ্ট থাকুক না রাগ থাকুক না ঘরের মানুষকে আপনি অপমান করতে পারে মানুষ লাঞ্চিত করতে পারে মানুষ আপনি একটু বোঝান ওই ভাইকে বলে ভাই মানুষত্ব বলতে একটা বিষয় রয়েছে একটা দিন আসবে রাফি ভাই যদি ওই ভাই আমার প্রোগ্রাম দেখে থাকে আমি আপনাকে বলছি যারা নিজ সন্তানকে নিজ বাচ্চার মাকে নিজ বাবা মাকে অপমানিত করতে ভালো লাগে বা লাঞ্চিত করতে ভালো লাগে আমি আপনাদেরকে বলছি যে একদিন আপনি চলে যাবেন এই জায়গাটা আপনার হাতে থাকবে না না মারা না যান কিন্তু আশি বছর বয়সে নব্বই বছর বয়সে বিছানা আপনার স্থায়ী ঠিকানা মানে যতদিন মারা মারানো ততদিনের জন্য বিছানাই আপনার সাথী তখন যদি এই ছেলেরা আপনাকে অপমান করা শুরু করে ঘরে পরিবার পরিজন যদি অপমান করা শুরু করে যেমন কর্ম তেমন ফল যদি আপনার পেতে হয় তখন আপনি কোথায় যাবেন ওই বিছানা ছাড়া তো আর কোনো জায়গাই নেই আপনার তখন শুধু কান্না করবেন আর মানুষকে বলবেন আমার ছেলেরা আমার মেয়েরা আমার ঘরের মানুষ আমাকে দেখতে পারে না কেন দেখতে পারে না এখন যেগুলো করছেন এগুলো কোথায় যাবে বলেন তো এই জন্য ভাবা উচিত আগে একবার যাই হোক তার আরও দুইটি পয়েন্ট রয়ে গেছে রাফি ভাই একটা হলো গিয়ে যারা লাঞ্ছিত হয় তাদের ধৈর্যের ব্যাপারে ধৈর্যের ব্যাপারে কোরআনে পাকে অসংখ্য আয়াতে কারিমা রয়েছে ধৈর্য ধারণের ব্যাপারে তবে এমন কাজ না করা উচিত এমন ব্যক্তির কাছে না যাওয়া উচিত এমন জায়গাতে না দাঁড়ানো উচিত যেখানে দাঁড়ালে যেখানে গেলে যে কথা বললে আমি অপমানিত হব নিজের ওয়েট নিজের স্থান নিজের জায়গাটা ধরে রাখার জন্য এতটুকু জ্ঞান আপনার থাকা উচিত যে আমি কোন জায়গায় কোন কথাটা বলবো কোন জায়গায় কোন কাজটা করব কোন জায়গাতে আমি কোন দায়িত্বটা পালন করবো এখন এমন কোনো কাজ আপনি করিয়েন না যে কাজের কারণে আপনাকে অপমানিত হতে হয় এমন কোনো কথা আপনি বলিয়েন না যে কথার কারণে আপনাকে অপমানিত হতে হয় এমন কোথাও যাবেন না আপনি যেখানে যাওয়ার কারণে আপনি অপমানিত হবেন দর্শক শ্রোতাকে বলবো এমন কিছু কাজ আছে এমন কিছু কথা আছে যে কথা যে কাজের কারণে আমরা নিজেই অপমানিত হয়ে যাই রাফি ভাই আরও একটা বিষয় আছে সেটা হলো গিয়ে আপনার যারা লাঞ্ছনা করে মজা পায় তাদের জন্য কি শাস্তি রয়েছে কি বলবেন বলবেন তাদেরকে তাদেরকে বোঝানো তো বোঝানোর জন্য আমরা এখানে অবশ্যই কি 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 বলবেন তাদের জন্য এক্স্যাক্টলি যারা এই কাজগুলো করতেছে কন্টিনিউয়াসলি জি যারা আল্লাহ তাআলার নাফরমানি করতেছে তাদের তাদের ব্যাপারে তো অসংখ্য হাদিসিকারি কারিমা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবেন আল্লাহ তাআলা তাদেরকে কাল মাঠে লাঞ্ছিত করবেন লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন এক্স্যাক্টলি হয়তো তারা ওই জ্ঞান রাখে না হ্যাঁ যে আমি যদি ওইখান থেকে বেরিয়ে আসি তখন আল্লাহ তাআলা আমাকে কি দান করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আমি কি পেতে যাচ্ছি তো এই ব্যাপারে সই মুসলিম শরীফের একটা হাদিসেকারী মা আসছে এরকম যে আবু হরদাল আনহু থেকে বর্ণিত আল্লা রসুল সাল আবু ইসলাম ইশাত করেন কোনো মুসলিম ভাই তার ভাইকে ছোট করবে না ঠিক আছে অর্থাৎ তার মান সম্মান ইজ্জতকে ক্ষুণ্ণ করবে না কেননা প্রত্যেক মুসলিম এর প্রতি অন্য ভাইয়ের রক্ত মাল ও সম্মানকে ক্ষুণ্ণ করা হারাম করা হয়েছে রক্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হত্যা করা তো আজকে আমি যে কথা বলছি যদি আমি ডিরেক্টলি তাকে খুন নাও করি হত্যা নাও করি কিন্তু সে কথার মাধ্যমে তো

এই বিষয়টা অপরের ব্যাপারেও ভাবা উচিত তবে আহ এই ব্যাপারে ফজিলত আছে আমিও পড়েছি যে ব্যক্তি হালাল জন্য দাঁড়াবে হ্যাঁ মানে এমন একটা স্থানে সে দাঁড়ালো কিন্তু হালাল উপার্জনের জন্য কেউ কখনো কল্পনাই করেনি এই ব্যক্তি এই জায়গাগারি চালাবে এই ব্যক্তি কুলির কাজ করবে কিন্তু এটা হালাল কাজ হালাল উপার্জনের জন্য তো বলা হয়েছে যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য লাঞ্চনাদায়ক স্থানে দাঁড়ালো সে ভাবতেও পারবে না আল্লাহ তাকে কোথা থেকে রিজিক দান করেছে এবং ওই রিজিকের বিনিময়ে এক লুকমার বিনিময়ে আল্লাহ তালা তার পিছনে সমস্ত তো লাঞ্চনা কখন কোন জায়গায় কে হবে কিভাবে হবে কেউ বলতে পারে না আল্লাহ তাবারকালা কমপক্ষে আমাদেরকে আখেরাতের লাঞ্চনাতে থেকে হিফাজত আমরা যাতে আহ দুনিয়াতে ভালো কিছু করতে পারি আল কাল কেয়ামতের ময়দানের জন্য লাঞ্ছিত হওয়া থেকে লাঞ্চনা অপমানিত হওয়া থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করে আমিন বিজাহিন্নাবিল আমিন সাল্লাহ তাই আলিয়া সাল্লাম দর্শক শ্রোতা আজকের বিষয় ছিল আমাদের আলোচনার লাঞ্ছনা যতটুকু সম্ভব আমরা কিছু কথা কিছু আলোচনা হাদিসে পাক করানের তর্জমা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি আমরা বোঝার চেষ্টা করি আমল করার চেষ্টা করি এবং ভবিষ্যতে কাউকে অপমান করা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি আমিন বিজাহিন্নিল আমিন সাল্লাহ তাইলা আলি হুবাসাল্লাম ইনশা আল্লাহ তাবারকতালা আগামী সপ্তাহে আবারও রাহমত পূর্ণপ্রবাতে অনুষ্ঠানে উপস্থিত হব নতুন কিছু বিষয় থাকবে ইনশা আল্লাহ তাবারকোতলা ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন সাল্লু আলাল হাবিব